আমরা গ্রাম দেশে একটা কথা আছে, এক পাগলে টান দিলে দশ পাগলে নড়ে, ভুইরা বেটা পালিশ লইয়া খেলে। অভিনেত্রী পুতুলের কথা মনে আছে? বাংলা নাটকে, বিশেষ করে হুমায়ুন আহমেদের নাটকে এবং চলচ্চিত্রে নিয়মিত মুখ ছিলেন তিনি। অনেকদিন ধরেই গুণী এই অভিনেত্রী নেই অভিনয়ে। এখন তিনি কি করছেন, কোথায় আছেন, আর কেনই বা নিয়মিত নন মিডিয়াতে, সেই বিষয় নিয়েই হারিয়ে যাওয়া ও অনিয়মিত তারকাদের নিয়ে আমাদের নিয়মিত আয়োজন হারিয়ে যাওয়া তারকারা এর 72তম পর্ব। পুতুলের পুরো নাম হোসনে আরা পুতুল। তার জন্ম 1978 সালের 1 নভেম্বর গাজীপুরে। ছোটবেলা থেকে তিনি সংস্কৃতি মাধ্যমের সাথে জড়িত। স্থানীয় বিভিন্ন অনুষ্ঠানে তিনি অংশ নিতেন, তবে তার মিডিয়াতে আগমন অনেকটাই নাটকীয়ভাবে। নাট্যকার মতিউর রহমান গাজীপুরি তার আত্মীয়। মতিউর রহমানের সাথে তিনি টেলিভিশন সেন্টার দেখার জন্য বিটিভিতে যান। সেখানে এক সহকারী পরিচালকের সাথে পরিচয় হলে তিনি বিটিভির খ্যাতনামা প্রযোজক বরকতুল্লার কাছে তাকে নিয়ে যান। বরকতুল্লা তখন বিখ্যাত নাটক কোথাও কেউ নেই বানানোর প্রস্তুতি নিচ্ছেন। তো সহকারী পরিচালক যে চরিত্রের কথা ভেবে তাকে নিয়ে গিয়েছিলেন, বরকতুল্লা জানান সেই চরিত্রে ইতিমধ্যেই একজনকে নিয়ে নিয়েছেন। পুতুল তখন তার প্রিয় লেখক হুমায়ুন আহমেদের সাথে দেখা করার সুযোগ চান। বরকতুল্লা তাকে সেই সুযোগ করে দেন। নির্দিষ্ট দিনে পুতুল আবার বিটিভিতে গেলে মহড়াকক্ষে হুমায়ুন আহমেদের সাথে তার দেখা হয়। হুমায়ুন আহমেদ তাকে চিত্রনাট্য হাতে দিয়ে ঝুমা নামের একটি চরিত্রের সংলাপ তাকে পড়তে বলেন। তার কণ্ঠের সংলাপ শুনেই হুমায়ুন আহমেদ বলে ওঠেন, তুমি পাশ। পুতুল তখনও বুঝতে পারেনি এই পাশের অর্থ কী। তিনি আসলে সুযোগ পেয়ে যান কোথাও কেউ নেই নাটকে অভিনয় করার। খুবই ছোট একটি চরিত্রে অভিনয়ের মাধ্যমে অভিষেক হয় পুতুলের। এরপর হুমায়ুন আহমেদ গাজীপুরে একটি নাটিকার শুটিং করতে গেলে পুতুল আবার তার সাথে দেখা করেন। এবারও তার সাথে ম্যাজিকই ঘটে। হুমায়ুন আহমেদ তাকে সুযোগ করে দেন আগুনের পরশমণি চলচ্চিত্রে বিন্তি চরিত্রে অভিনয় করার। সেই ছবিতে দুর্দান্ত অভিনয় করেন পুতুল এবং প্রথম ছবিতেই বিশেষ ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। আমার বাপজান বলছে যুদ্ধ শেষ হলে আমারও বিবাহ দিয়া দিব। ভালোই তো, সুখে ঘর সংসার করবি। আমার চেহারা ছবি তো মাশাল্লাহ সুন্দর, এর জন্য ভালো ভালো সম্বন্ধ আসে। বাপজান বলছে যুদ্ধের মধ্যে আবার বিবাহ কি। এরপর পুতুলকে আর কখনোই পিছু ফিরে তাকাতে হয়নি। হুমায়ুন আহমেদের পছন্দের একজন অভিনেত্রীতে পরিণত হন তিনি এবং হুমায়ুন আহমেদের নাটক ও চলচ্চিত্রের অন্যতম নিয়মিত শিল্পী হিসেবে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। হুমায়ুন আহমেদ তার ছবি বানানোর গল্প বইটিও উৎসর্গ করেন পুতুলকে। হুমায়ুন আহমেদের শ্যামল ছায়া এবং আমার আছে জল চলচ্চিত্রেও অভিনয় করেন পুতুল। আর হুমায়ুন আহমেদের নাটকের মাঝে তার উল্লেখযোগ্য নাটকগুলো হচ্ছে গাছ ও মানুষ, রঙের বারই, তাহারা, নক্ষত্রের রাত, সবুজ সাথী, মন্ত্রী মহোদয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, চন্দ্র কারিগর ইত্যাদি। এক বাড়িতে একজন পাগল থাকলে আস্তে আস্তে সবে পাগল হয়। এখন কে পাগল হয়েছে, আমার বাবা? এখন বাবা রাস্তার মোড়ে দাঁড়িয়ে ট্রাফিক কন্ট্রোল করবে, তাই না? হে কি করবো সেটা তার বিষয়। এক এক পাগল হয় এক এক কিসিমের, বুঝলেন নদিয়া ফা? আমার এক খালু জান ছিল, হে মারি খাইতো। হুমায়ুন আহমেদের বাইরেও তিনি অসংখ্য নাটকে অভিনয় করেছেন। অভিনয় করেছেন রূপকথার গল্প, জোনাকির আলো, আক্কেল আলীর নির্বাচন ইত্যাদি চলচ্চিত্রেও। সান্ত্বনা দিয়ে কি লাভ বলো, আমি তো জানি আমি মাত্র দু মাস আছি তোমাদের মাঝে, মাত্র দু মাস। সালাউদ্দিন লাবলুর ভবের হাট ধারাবাহিক নাটকেও তার অভিনয় খুবই প্রশংসিত হয়। স্যার, এক পকার লিটার কথা তো কলেন না স্যার। সবই তো কলাম, বাদ গেল কোনটা? লাভ লিটার, সেটাও তো এক প্রকারের লিটার। সাবলীল এই অভিনেত্রী হুমায়ুন আহমেদের মৃত্যুর পরে মিডিয়াতে কাজের পরিমাণ কমিয়ে দেন। একদিকে প্রিয় নির্মাতার মৃত্যু, অন্যদিকে সংসার নিয়ে ব্যস্ততা এবং মিডিয়ার প্রতি কিছুটা অভিমান, সব মিলিয়েই তিনি অনিয়মিত হয়ে যান। 2015 থেকে 2018 সাল পর্যন্ত কোনো কাজই করেননি।
এরপর আবার মাঝে মাঝে দু একজন কাছের পরিচালকের নাটকে কাজ করেছেন। সর্বশেষ 2021 সালে তিনি অভিনয় করেছেন, এরপর তিনি আর অভিনয় করেননি। পুতুলের স্বামী ব্যবসায়ী আব্দুল মতিন, তাদের বিয়েতেও হুমায়ুন আহমেদ ছিলেন পুতুলের উকিল বাবা। হুমায়ুন আহমেদের প্রতি ভালোবাসা থেকেই পুতুল তার ছেলের নামও রেখেছে হুমায়ুন আহমেদের একটি বিখ্যাত চরিত্রের নামে, শুভ্র। এছাড়া তার একটি বড় মেয়েও রয়েছে, মেয়ের নাম মালিহা। বর্তমানে তিনি স্বামী সন্তান নিয়ে গাজীপুরে বসবাস করছেন। মাঝে মাঝে কাজ করলেও মিডিয়াতে নিয়মিত হবার তার কোনো পরিকল্পনা আপাতত নেই। পুতুলের জন্য সিনে পয়জনের অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা। হারিয়ে যাওয়া বাকি তারকাদের নিয়ে আমাদের ভিডিও দেখতে পর্দায় দেখানো প্লেলিস্টে ক্লিক করুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।